আজি এসিসিআই কমিউনিস্ট ওড়িশা রাজ্য কমিটির আহ্বান রে রাজ্যর বিভিন্ন জেলার 1000 ঊর্ধ্ব চাষী শ্রমিক মূলিয়া মহিলা ছাত্র যুবক বিভিন্ন অংশর শ্রমজীবী জনসাধারণ সেমানে আসিছন্তি। বর্ষার তিনথিকি সেমানে এই পিএমজি ছক ভুবনেশ্বরের বিক্ষোভ প্রদর্শন করছন্তি। বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে আমি ওড়িশার রাজ্যপাল তাঙ্ক জড়িয়ে ভারতর রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করছু এবং অন্যদিকে আমি এইটি ওড়িশার মুখ্যমন্ত্রী তাঙ্ক উদ্দেশ্যে মধ্য স্মারকপত্র প্রদান করছু। শিক্ষা স্বাস্থ্য মদ উচ্ছেদ এবং শ্রমিক চাষী বিভিন্ন অংশ জনসাধারণক বিভিন্ন জ্বলন্ত দাবি নিয়ে বিক্ষোভ হচ্ছে এবং এই বিক্ষোভ এথিপাই হচ্ছে যে কেন্দ্রে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেমানে নির্বাচন সময়ের বহু প্রতিশ্রুতি দিয়েছেন। আজ এই বিক্ষোভ জড়িয়ে আমি সেমানুকু সেমানে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা সূচিয়ে দেওয়া পাই আসিছু যে সেই প্রতিশ্রুতি আপন মানে পালন করতু প্রতিশ্রুতি রক্ষা করতু জনগণক জীবন জ্বলন্ত সমস্যার সমাধান করতু নচে আহরি বৃহত্তর আন্দোলন সৃষ্টি হব। উড়িষ্যার জনসাধারণ সেই আন্দোলনের সামিল হবে এবং সরকার বিরোধী ব্যাপক আন্দোলনর সূচনা হচ্ছে আজিকার এই বিক্ষোভের মধ্য দিয়ে।